6 মিনিটের এই ভিডিও 3 মিনিটের মাথায় ময়মনসিংহ স্টেশনে চলে যাব। 4 মিনিটের সময় দেখব ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের দৃশ্য এবং 6 মিনিটে গিয়ে গাজীপুরে প্রবেশ করব ময়মনসিংহ থেকে কাওরাইজ রেল সেতু সুতিয়া নদীর উপর। এই ট্রেনের নাম কি, এই স্টেশনের নাম কি? ট্রেন হচ্ছে কমিউটার ট্রেন, ঢাকায় যাচ্ছে, আমিও যাচ্ছি ঢাকার দিকে। জামালপুর জেলা, জামালপুরের সদর উপজেলা, স্টেশনের নাম পিয়ারপুর। পিয়ারপুর স্টেশন শেষ হলেই কিন্তু জামালপুর জেলা শেষ। এই দেখেন অবস্থা, এই যে জীবনের ঝুঁকি নিচ্ছে, কি লাভ তাতে? আর ধুলার অবস্থা দেখেন, জানালার পাশে বসে থাকতে পারছিলাম এই ধুলোর জন্য। এই ট্রেন চলে যাচ্ছে জামালপুরের দিকে, যাচ্ছি ময়মনসিংহের দিকে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোন জেলায়? এখন যে জেলাকে দেখছেন সেই জেলাতেই আছি ময়মনসিংহ। যে স্টেশন থেকে ট্রেন ছেড়েছে, ট্রেন ছাড়ার পরপরই ময়মনসিংহ জেলা শুরু হয়েছে। ট্রেনের গন্তব্য ঢাকা, আপাতত পরবর্তী স্টেশন হচ্ছে বিদ্যাগঞ্জ। কিন্তু বিদ্যাগঞ্জে ট্রেন থামবে না, কি সুন্দর একটি নাম বিদ্যাগঞ্জ। বিদ্যাগঞ্জে ট্রেন না থেমে ট্রেন গিয়ে থামবে ময়মনসিংহ শহরে। ভাগ্য খুবই ভালো ছিল, জানালার পাশে একটি সিট পেয়েছি। এই কমিউটার ট্রেনে জানালার পাশে সিট পাওয়া সিংহাসন পাওয়ার মতোই। ভিতরের যে কি অবস্থা, মানুষের যে কি ভিড়, বাচ্চাদের আর্তনাদ, হকারের হাঁক ডাক, একটা কথা আছে মানুষের মাথা মানুষ খায়, সেরকম একটি দৃশ্যই ট্রেনের ভিতরে। এই যে উকি দিয়ে আছে কৌতূহলী মন, বিদ্যাগঞ্জ স্টেশনে ট্রেন চলে এসেছে। কয়েকবার বলেছিলাম বিদ্যাগঞ্জে ট্রেন থামবে না, ট্রেন কিন্তু থেমেছে। আবার জানা ছিল না বিদ্যাগঞ্জের ট্রেন থামে। বিদ্যাগঞ্জ শেষ, বিদ্যাগঞ্জ থেকে বিদ্যা নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছি। আমার মতো এই মুখ বের করে আছে যেখানে যেখানে জানালার পাশে বসা মানুষ, তারা বাচ্চা। আমার ঘুম ঘুম চলে আসছিল, এই যে বাচ্চা দেখেন সেও ঘুমাচ্ছে। আর ধুলা উঠছিল, মুখে মাস্ক পরে ফেললাম ধুলার জন্য। আসলে এত ধুলো ট্রেনের মধ্যে, এত ধুলো আমি কখনো ফেস করিনি আগে। ধুলায় দূষিত হয়ে যাচ্ছিলাম, চুল টুল সাদা হয়ে যাচ্ছিল। চলে আসলাম ময়মনসিংহে। এই যে বস্তি দেখেন, এই বস্তিটা আসলে রেলপথের সৌন্দর্য অনেকটা কমিয়ে দেয়, কিন্তু এটা একটি সামাজিক বাস্তবতা। রেল স্টেশন বা এই লাইন থেকে আসলে বস্তি পুনর্বাসনটা খুবই জরুরি। ময়মনসিংহ জংশন, বিশাল জংশন, ঐতিহ্যের জংশন। এই জংশনে, এই স্টেশনের প্রথম আসি 2009 সালে। আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। আসলে কেন হয়েছিলাম, কারণ এত নাম শুনেছি, বইয়ে পড়েছি, ময়মনসিংহ জংশন বিশাল ব্যাপার। এই দেখেন ভেতরের অবস্থা, জামালপুর থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত রেলপথই প্রধান জনপ্রিয় মাধ্যম, সেজন্যই এত ভিড়। জায়গাটা হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ময়মনসিংহ থেকে ট্রেন ছেড়েছে, স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে কৃষি ভার্সিটির ভিতর দিয়ে। সেদিন সকালে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ছিল, সেজন্য ইউনিভার্সিটির স্টুডেন্টের বাইরেও প্রচুর সংখ্যক সাধারণ ছাত্রছাত্রী ছিল যারা ঘুরছিল ক্যাম্পাসে। খুবই চমৎকার, মনোমুগ্ধকর, অসাধারণ একটি পরিবেশ, চমৎকার এক বিকেল। যাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে, বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়, বিশাল বিস্তৃত পরিসরের এক ইউনিভার্সিটি। তারপরে ট্রেনের লম্বা এক পথে আমি ঘুমিয়েছিলাম। আসলে কেন যেন একঘেয়েমি লাগছিল আমার, হয়তো ধুলাবালি কিংবা ব্যক্তিগত কোনো টেনশন কিংবা বিভিন্ন কারণে।
ট্রেনের ভিতরের পরিচয় কোলাহল ভালো লাগছিল না সেই মুহূর্তে, বা ক্লান্ত আমাকে বোধ হয় ঘায়াল করে ফেলেছিল ক্লান্তিটা। সেই কারণেই মাঝখানে অনেকগুলো স্টেশন মিস করেছি। আউলিয়ানগর গফরগাঁওয়ে গিয়ে আমি সজাগ হয়েছিলাম, গফরগাঁওয়ের পরে মশাখালি, তারপরে কাউরাইত। কাউরাইত গাজীপুর জেলার সর্ব উত্তরের ইউনিয়ন, ময়মনসিংহের সর্বশেষ স্টেশন মশাখালি। মশাখালি থেকে কাউরাইতের দূরত্ব 10 কিলোমিটার। দুই জেলাকে পৃথক করে আছে একটি নদী। এই ভিডিওতে গাজীপুরের কোনো দৃশ্য নেই, আছে শুধু গাজীপুরের প্রবেশ করার দৃশ্যটা। এখন যা যা দেখছেন ধানক্ষেত, এই রাস্তা, সবকিছুই ময়মনসিংহের গফরগাঁও উপজেলা। আর এই জায়গাটা হচ্ছে গফরগাঁও উপজেলার বাগলা থানা। বাগলা একটি থানার নাম, এই শিরোনামে একটি ভিডিও আছে ইউটিউবে, আগ্রহীরা দেখে নিতে পারেন। দেখেন চমৎকার দৃশ্য, সাইকেল দিয়ে আসছে যেন ট্রেনের সাথে সাইকেলের পাল্লা। তখন ইচ্ছে হচ্ছিল আমি যদি ওইভাবে একে বেঁকে সাইকেল চালাতে পারতাম ওদের মতো, আপনারও নিশ্চয়ই ইচ্ছা করছে এটা। আমাদের যাত্রার এই ট্রেন জার্নির শেষ পথে আছি। কাউরাইতে গিয়ে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, সেই যে একটি সড়কও আছে, সড়ক সেতু। এই নদীটা সুতিয়া নদী, প্রবেশ করলাম গাজীপুরে। এখান থেকে 13 কিলোমিটার দূরে শ্রীপুর স্টেশন, সেখানে গিয়ে আমি নেমেছিলাম। ভালো থাকবেন সাথে।